বন্দুকুচিয়ে হুমকি দিচ্ছেন পুরুলিয়ার তৃণমূল জেলা পরিষদের সভাধিপতি। সেই ভিডিও ভাইরাল হতেই তুমুল চাঞ্চল্য ছড়ালো গোটা জেলায়। এই ভিডিওর সত্যতা অবশ্য যাচাই করেনি দ্য ওয়াল। পুঞ্চা থানার লাখড়া গ্রামে সভাধিপতি সুজয় ব্যানার্জির বাড়ি। সূত্রের খবর, বুধবার রাতে মনসা পুজোর বিসর্জনের সময় সেখানে ডিজে বাজনার তালে উদ্যম নাচ চলছিল। ভিড়ের মাঝে আটকে পড়ে সভাধিপতির গাড়ি। সেখানেই সভাধিপতি নিজের নিরাপত্তারক্ষীর অত্যাধুনিক বন্দুক হাতে নিয়ে হুমকি দেন বলে অভিযোগ। বৃহস্পতিবার থেকেই ভাইরাল হতে থাকে এই ভিডিওটি। তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক শান্তিরাম মাহাতো বলেন, ভিডিও তিনি দেখেননি, তবে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে তা খুবই মর্মান্তিক। আমি শুনেছি এরকম একটি নাকি হয়েছে, এখনও আমি সেই ভিডিও দেখিনি। আমি খোঁজ নিয়ে দেখব এবং এর সত্যতা যাচাই করার জন্য আমি নিশ্চয়ই খোঁজ নেব। তবে এরকম ঘটনা যদি সত্যিকারে হয়ে থাকে তো সেটা খুবই মর্মান্তিক এবং এটা হওয়া ঠিক নয়। আমি সত্যতা যাচাই করে আমি ঊর্ধ্বতন আরও আমাদের যারা আপার লেভেলে লিডারশিপ আছেন তাদেরকেও সত্যতা যাচাই করতে বলব। আজ শুক্রবার এই ব্যাপারে মুখ খুললেন জেলা পরিষদের সভাধিপতি সুজয়বাবু। তার দাবি, মানুষকে বাঁচাতেই এই ঘটনা, কারণ তিনি জানতে পারেন যে জেনারেটর চালিয়ে লাইট ও ডিজে বাজানো হচ্ছিল, সেই জেনারেটর থেকে কোনোভাবে একটি লরির সংযোগ হয়ে যাওয়ায় বেশ কয়েকজন বিদ্যুৎস্পৃষ্ট হয়। সুজয় ব্যানার্জি তার নিরাপত্তার দায়িত্বে থাকা দুজন পুলিশ কর্মীকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে পাঠান। তাদেরই একজনের সার্ভিস রাইফেল তার হাতে দিয়ে যান। মানুষ বাঁচানোর স্বার্থে, মানুষকে বাঁচানোর স্বার্থে বা মানুষকে আহত যাতে না হয় তার স্বার্থে একটা আনরুলি মব, কিছু নেশাগ্রস্ত মানুষ যাতে ওই শর্ট সার্কিট হওয়া গাড়িটাতে শর্ট সার্কিট হয়ে না আঘাতপ্রাপ্ত হয় তার স্বার্থে ওই জেনারেটরকে ডিসকানেক্ট করার জন্য আমি আমার সিকিউরিটিকে নির্দেশ দিই। দিস ইজ ফ্যাক্ট। সেই সময় আপনাকে রাইফেলটা ওনারা কী করবেন? একটা এতটা উঁচুতে ট্রাকে উঠতে হয়, মেশিনটা নিয়ে কমসে কম 600 লোক আছে, ওটা নিয়ে উঠবে না আমাকে কোনো কাজ করবে? তিনি কোনো হুমকি দেননি বলেও দাবি করেন সভাধিপতি। দ্য ওয়াল ব্যুরো।